সবাইকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আজকে আমি বানাবো লাউয়ের কোপ্তা কারি। তো গ্রেট করে নিয়েছি লাউটাকে, আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেবো, আর আদা রসুন বাটা দিয়ে দেবো, আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে দেবো একটু সামান্য লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 2 চামচ মতো কর্নফ্লোর, দিয়ে সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। তো দেখো বন্ধুরা, ভালো করে মেখে নিয়েছি লাউটাকে। ওভেনে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। তো দেখো বন্ধুরা, আমি কোপ্তাগুলিকে বানিয়ে নিচ্ছি, কয়েকটা বানানো হয়ে গেছে, ঠিক আছে, এবার ভেজে নেব। তেলটা গরম হয়েছে কিনা দেখে নেব একটা দিয়ে। তো বাকিগুলো একটা একটা করে দিয়ে দেবো। একটু উল্টে নিচ্ছি, সবগুলি এভাবে ভেজে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত কোপ্তাগুলি ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিলাম, এরপরে কারি বানাবো। তো কড়াইয়ের তেলটা নামিয়ে নিয়েছি, এরপরে দিয়ে দিলাম সর্ষের তেল, রান্নাটা আমি সর্ষের তেলে করবো, তেলটা গরম হতে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা, তেজপাতা, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজটাকে দিয়ে একটু ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, এবার সামান্য একটু জল দিয়ে দিলাম, ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, তো এখানে আমি 1 চামচ মতো সস দিয়ে দিলাম, এখানে টমেটো পেস্টও দেওয়া যেতে পারে, দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এরপরে গ্রেভির জন্য জল দিয়ে দেবো, আরও একটু জল দিয়ে দেবো, দিয়ে গ্রেভিটা ফুটতে দেবো। তো ঝোলটা ফুটে গেছে, এই সময় দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো ভাজা মশলা, আর দিয়ে দেবো ঘি। তো লাউয়ের কোপ্তা কারি বাড়িতে সবাই বন্ধুরা বানিয়ে থাকে, তবে আমি যেভাবে বানাই আমি সেটাই শেয়ার করছি। আর এরপরে দিয়ে দেবো কোপ্তাগুলি, ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে। তো কোপ্তাগুলি দিয়ে দিয়েছি, ভালো করে মশলা এবং ঘি সমস্ত কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর আগে সমস্ত কিছু দিয়ে কোপ্তাগুলো দিলে তো কোপ্তাগুলোর মধ্যে সমস্ত কিছু ভালোভাবে ঢুকে যাবে, তাই পরে দিন। এরপরে ঢাকা দিয়ে সিম আছে 5 মিনিট ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, 5 মিনিট সিম আছে ফুটিয়ে নিচ্ছি, এখন নামিয়ে নেব, একটু রেস্ট রেখে নামিয়ে নিই, গ্যাসটা এখন অফ করে দেবো।
তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ রেস্ট ছিল, এখন আমি কোপ্তা কাইটা নামিয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, লাউয়ের কোপ্তা কারি একদম রেডি হয়ে গেল। দেখতে কেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে সেই টেস্টি বন্ধুরা। তো তোমরা এরকম এইভাবে যদি বানিয়ে না থাকো তো বানিয়ে দেখো, দারুণ লাগে খেতে। রুটি পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।